কোনো শিশুকে নির্দিষ্ট ক্রম অনুসারে বুঝতে সাহায্য করতে আপনি প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন আপনি জিনিসগুলি একটি পুরনাবৃত প্যাটার্ন বা নির্দিষ্ট ক্রম অনুসারে শিশুর সামনে রাখতে পারেন যেমন ধরুন কাঠি পাতা আবার কাঠি পাতা আবার কাঠি তারপর আপনি জিজ্ঞাসা করতে পারেন এরপর কি আসে এবং শিশুটি একটি পাতা রাখতে পারে আপনি বিভিন্ন বস্তু যেমন পাতা পাথর পাতা পাথর আবার পাতা ব্যবহার করে এই কার্যকলাপটি চেষ্টা করতে পারেন বা পাথর লাঠি আবার পাথর লাঠি নির্দেশন সম্পর্কে শেখা কোনো শিশুকে ভবিষ্যবাণী করার ক্ষমতা বিকাশে সহায়তা করে